হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। জানি না। হ্যালো কে মুরজি? ও মুরজি না, তুমি মোরে চিনো না? কে আপনি? এ আমি আমি তোমার মঞ্জু বলতেছিলাম। কে? মঞ্জু মঞ্জু, তোমার বয়ফ্রেন্ড মঞ্জু? হয় হয় মঞ্জু। কোন মঞ্জু? আমি চিনি না আপনাকে। এ মঞ্জু না, তুমি কেমন আছো এটা কও মোরে। ও হ্যালো, আপনি হয়তো রং নাম্বারে ফোন দিচ্ছেন। আরে রং নাম্বারে কেন ফোন দিব আমি আপনাকে? সরি, তোমাকে এত জোরে বকা দিছো, মোর তো অন্তর পুড়ি গেল। আপনি আমার চেক করেন, চেক করে ফোন দেন। আপনার সঙ্গে ফালতু টাকার পাল আমার মোটেও ইচ্ছা নাই, ঠিক আছে? ও কেন কেন, তুমি আমার সাথে কথা বলবে বলবে না? আপনি কে? বাসা কোথায় আপনার? কাকে ফোন দিয়েছেন আপনি? নাম্বার চেক করতে বললাম না, আপনাকে গায়ে লাগতেছে না? হ্যালো হ্যালো, শোনো, আরে মুই তো তোমার কইলাম, মুই তোমার মঞ্জু, তুমি মোর মঞ্জু না। হ্যাঁ বলেন কে আপনি? হ্যালো হ্যালো, তুমি হাসতেছ কেন? আপনি মর্জিনা আপু না? হ্যাঁ আমি মর্জিনা আপু না। কি আপনি? আসলে সরি আপু, আসলে আমি ওই মজনু ভাইয়ের কলিগ বলছিলাম, আমরা একসাথে থাকি তো মেসে, তাই আর কি। সরি ভাই, আমি মজনু নামে কাউকে চিনি না। আর লিসেন লিসেন আপু, একটু শুনেন, আসলে কি হয়েছে, আপনার সাথে তো তার অনেক দিনের সম্পর্ক, তো সে একটু কান্নাকাটি করতেছে, আপনি ফোনে কথা বলেন না। ও হ্যালো, জি আপু, আপনি আপনি মর্জিন আপু না? না আমি মর্জিন আপু না। তাহলে কি আপনি? সরি, আপনি মর্জিন আপুকে ফোন দিয়েছেন, কিন্তু ফোনটা মর্জিন আপুর কাছে না গিয়ে অন্য কারো কাছে চলে আসছে। আচ্ছা, তাহলে আপনি নাম্বারটা চেক করেন। হ্যালো হ্যালো, লিসেন লিসেন, আপনি কি জেসমিন? জি। তো তাহলে মর্জিন আপুকে আপনি, আমি তো আপনাকে বারবার বলতেছি আপনি নাম্বারটা চেক করেন, চেক করে ফোন দেন। আর আপনার সঙ্গে এত কথা বলার তো আমি কোনো প্রয়োজন মনে করতেছি না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো জেসমিন আমি জানি, বুঝছেন, আমি যদি আসলে আমার বলার কিছু নাই, যদি মজনু ভাই আপনার সাথে রিলেশন না করতো করতে বলতো আমি করতাম। মজনুটা কে? বললামই তো, আসলে আপনাদের সাথে অনেক দিন ব্রেক আপ হইতে, হয়তো কষ্ট পাইছি, তো ভাই আপনার সাথে কথা বললে ভালো হইতো, এখন আপনি রাত করে কেটে কেটে বলছেন। শুনেন, হ্যালো হ্যালো, আমার কথা শুনেন। হ্যাঁ বলেন। আমি আমি কোনো মন্তুকে চিনি না, আর আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ আমি আমি একটু ব্যস্ত আছি, আমি স্কুলে আসি, আমি ব্যস্ত আছি। আমি ও আচ্ছা, আপনি স্কুলে পড়েন? আমি স্কুলে পড়ি না, আমি স্কুলে পড়াই, আমি টিচার। ও আপনি টিচার, তাহলে তো ভালোই, আমরা একটু পড়াই দেন। শুনেন, হ্যালো। হ্যাঁ বলেন। আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, আমি ডিস্টার্ব করছি। ও আচ্ছা, আপনি ডিস্টার্ব করছেন, আমি তো আপনাকে আমি তো আপনাকে ডিস্টার্ব করার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ আমি ডিস্টার্ব করছি, প্লিজ আপনি আপনি এবং আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না, আমার এটা সহ্যের বাইরে। আপনি কোন ক্লাস পড়তেছেন এখন? জি, কোন ক্লাসে পড়তেছেন? আমি প্রাইমারি স্কুলে জব করি। আচ্ছা, জব করেন ঠিক আছে, কিন্তু মানে আমি বললাম না, আমি আপনাকে এত কিছু বলতে বাধ্য না।